বনে আলী মসজিদ ফাল আমর আসাদ। আর যদি এর উপরে মসজিদ বানালেন না, শুধু আপনি কবর পাশে নিয়ে নামাজ পড়েছেন, সে তাতেই যদি লানত হয়, তাহলে কোন জাতি যদি কবর উপর মসজিদ বানিয়ে ফেলে, কবর ছিল আর ওর উপর কি করেছে মসজিদ বানিয়েছে, অথবা এর বিপরীতটা, মসজিদ ছিল আগে থেকে আর মসজিদের বারান্দায় ভিতরে ডানে বামে কোন জায়গায় কি করেছে মসজিদের ভিতরে কি করেছে কবর দিয়েছে। দিল্লি নিজামউদ্দিন চেনেন কি, যেখান থেকে সারা পৃথিবীতে চিল্লা বেরোয়, সেই জায়গায় যতগুলি বুজরুক আনে দিন সবগুলির কবর আছে। সৌদি আরবের একজন খুব বড় আলেম কেবার উলামাদের, তিনি তাদের এক একজনের নাম বানিয়ে আরবিতে সতর্ক করেছেন গত এই দু চার সপ্তাহের মধ্যে। আজকাল ইন্টারনেট ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে এই জিনিসটা। হ্যাঁ জি, সেখানে ইলিয়াস সাহেবের কবর আছে, জাকারিয়া সাহেবের কবর আছে, আর তারপর ইউসুফ কানলবীর কবর আছে, যতগুলি তাদের প্রথম সারির বুজুর্গানের দিন সবগুলি কবর আছে। জি, সেটা এক যুগ আজকে থেকে ২৫ বছর আগে আমার ছাত্র জীবনে যখন দেখেছি, তখন সেটা একেবারে নজরে আসছিল, খোলা ছিল এক কথায় দেখেছি। তারপরে আজকে থেকে তিন চার বছর আগে পৃথিবীতে গিয়ে আমাদের এক ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, নিজামউদ্দিনে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, তো বললো একটু দেখবেন, চলেন যাই একটু নিজামউদ্দিন তাদের হেড মার্কাজে গিয়ে একটু দেখে আসি, বলছে চলো। তো নিয়ে গেল, তো আমি বললাম যে কবরগুলি দেখেছিলাম ওগুলি কোথায়, বলছে এই জায়গায় কবর আছে, কবরটাকে এখন মানুষ সমান করে হ্যাঁ ঘিরে দিয়েছে, নতুন লোকের আসলে টের পাবে না যে এখানে কবর আছে, কিন্তু মসজিদের ভিতরে, সেটা মসজিদের বারান্দায় ভিতরে সেটা। অথচ এর ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে না লানত করেছেন বারবার করে, আর শেষ সতর্কবাণী, জীবনের শেষ সতর্কবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং এটি মারাত্মক বিষয়, এটি কোনো ছোট বিষয় নয়, সবচেয়ে বড় ফিতনা। আজকে এটা ওইভাবে ঘেরা আছে, কালকে সেটা কি ওই নিজামুদ্দিন আউলিয়া আর চিশতি খাজামদিন চিশতি আর শাহজালাল কবরের মতো পূজা হইতে পারে না, হ্যাঁ পূজার স্থানে পরিণত হইতে পারে না, এই লোকগুলির আকীদা পরিবর্তন হইলেই, অথবা এই লোকগুলির নেতৃত্ব ওখান থেকে নেতৃত্ব সরে গিয়ে যদি নেতৃত্ব চলে আসে বেরুলি ভিতর, তাহলে শুরু হয়ে যাবে, হয় এরাই ওই বেরুলি মার্কা হয়ে যাবে, আর না হলে এদেরকে তাড়িয়ে দেব, ওখান থেকে পাঁচ সাত মিনিট লাগবে না। নিজামউদ্দিন আউলিয়ার কবর মাজারে লাখ লাখ লোক প্রতিদিন এসেই করছে, সেই সেটা দেখেছি অনেক আগে, আজকে থেকে মনে ২০ বছর আগে দেখি বা তারও বেশি দেখি, সেখানে হিন্দু মুসলিম শিখ নারী পুরুষ সকলে আসছে, সকলে পূজা করছে, পাঁচ সাত মিনিট লাগে মাত্র হেঁটে ওখান থেকে মার্কাজ থেকে। তাহলে কবর পাকা করলে যে কোনো জায়গায় ফিতনা হইতে পারে, যদি মক্কাই আল মুআল্লা কবরস্থানে, মদিনায় যদি মাকবারাতুল বাকিতে ফিতনার কারণ হইতে পারে কোন যুগে তুর্কি আমলে, তাহলে কি ভারতে বাংলাদেশ হইতে পারে না? অবশ্যই হইতে পারে। এই জন্য আগে থেকে সতর্ক, এসব শিরকের রাস্তা রাসূলুল্লাহ বন্ধ করেছেন, যে মসজিদে কবর দেবে না আর কবরের উপর মসজিদ বানাবে না, বা কবরের পাশে নামাজ পড়বেন না, কবরের কবরকে সামনে করে নামাজ পড়বেন, কবরের উপরও নামাজ পড়বেন না, সবগুলি অর্থ সামিল। ফায়দা বনে আলী মসজিদ, এর উপর যদি মসজিদ বানিয়ে নেওয়া হয় কবরের উপর, ফাল আমরু আসাদ, তাহলে বিষয়টি আরো কঠিন হয়ে যায়। ওয়াকাদ খালাফ আকসারুন নাস হাযিহি নাওয়াহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এসব নিষেধাজ্ঞা শুনলেন, এই সমস্ত নিষেধাজ্ঞাকে অধিকাংশ লোক কি করেছে, অমান্য করেছে, এগুলির বিরোধিতা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাকা করিও না, পাকা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মসজিদে কবর দিও না বা কবর মসজিদ বানিও না, বানিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন গম্বুজ বানা না, বানিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবর উঁচা করিও না, উঁচা করেছে, সবগুলি করেছে না করে নাই? জি হ্যাঁ। ওয়াকাদ খালাফ আকসারুন নাস হাযিহি নাওয়াহি, আল্লামা শেখ সালিহুল ফাউজান হাফিজুল্লাহ এখন বাহায়াত আছেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে, তার তিনি বলছেন এসব নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে অধিকাংশ মুসলিম রাজ। ওয়ার্তাকাবু মাহাজ্জারা মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেসব থেকে সতর্ক করেছেন সেগুলিতে তারা লিপ্ত হয়ে পড়েছে, যা নিষেধ করেছে সেগুলিতে লিপ্ত হয়েছে। ফাওয়াকাউ বিসাবাবি যালিকা ফি শিরকি আল আকবার, যার ফলে তারা বড় বড় শিরকে শিরকে আকবারে নিমজ্জিত হয়েছে। ফাবানাউ আলাল কুবুরি মাসাজিদ, কবর মসজিদ বানিয়েছে, ওয়াদরেহা আর কবর পাকা করেছে, দরি পাকা কবর, আর মাকামাত এবং সেগুলিকে বিভিন্ন নাম দিয়েছে আরবিতে, মাকামাত মাজারাত, হ্যাঁ
যেখানে লোকেরা সবসময় অবস্থান করে চব্বিশ ঘন্টা লোক যাতায়াত লেগে আছে, মেলায় যেমন লোক ছুটানি হয় না ঠিক ঠিক তেমনি ওখানে লোকজন আসতেই আছে যেতেই আছে। তো মাকামাত যেখানে সবাই অবস্থান করে, মাজারাত কেন বলে, মাজারকে জিয়ারত হইতে আছে, আসতে আছে, ভিজিট হইতেই আছে, এই জন্য মাজার, মাজার নামটা।